কুষ্টিয়ার কুমারখালীতে ঢিলাঢালাভাবে পালিত হয়েছে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি। দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও স্বাভাবিক ছিল অন্যান্য যানবাহন চলাচল। প্রতিদিনের মতো খোলা ছিল দোকানপাট, রাস্তাঘাটে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত এ দৃশ্য দেখা গেছে উপজেলা জুড়ে। এদিকে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে রোববার সকালে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ, যুবলীগের সভাপতি হারুনর রশিদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকিবুল ইসলাম। অন্ধকার হরতালে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আসেনি। আর ইতোমধ্যে আমরা এই নাশকতার মামলায় 5 জন আসামিকে গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে এসে সোপর্দ করেছি।